আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে ট্রপিক্যাল হুইপ ক্রিমের সাথে কালার মিক্সিং, কিভাবে শেড কালার আনবেন, কিভাবে গোলাপ ফুল তৈরি করবেন, তার কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করব। আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে এই বিষয়ের উপর দুটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকে ভয় পান, অনেকে মনে করেন ট্রপিক্যাল হুইপ ক্রিম নরম, কালার মেশালে আরও নরম হয়ে যাবে। কিভাবে মেশাবো সেই সংক্রামক সকল তথ্য নিয়ে আমি অনেক কিছুই আমার সেই দুটি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। আর ট্রপিক্যাল হুইপ ক্রিম যেহেতু দামে কম মানে ভালো, আর উৎপাদনের ক্ষেত্র থেকে কিন্তু এটা শুরু থেকে কিন্তু একটু নরম হয়ে থাকে, তাই এটা টেক্স আর টেকনিকের উপর কিন্তু কালার মিক্সিং, ফুল তৈরি এবং কেক ডেকোরেশনের কাজ সম্পূর্ণ করতে হয়। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে ট্রপিক্যাল হুইপ ক্রিম না কোনো ক্রিমেই কিন্তু কোনোভাবে চেপে চেপে কালার মিক্সিং করা যাবে না, খুব একদমই আলতো হাতে কালারটা মিক্স করে নিতে হবে। আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমে যে কালারটা মিশিয়েছি সেটা হচ্ছে ট্রান্সের অয়েল বেস কালার, পিঙ্ক কালার, সেটা আমি কয়েক ফোঁটা দিয়ে মিশিয়েছি। আর ভিডিওর কারণে আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি আমার ভিডিওটি, তো এটা এই অবস্থায় আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। সরাসরি নর্মাল ফ্রিজে রেখে এবার আমি আরও কিছু গ্রিন ফুড কালার নিচ্ছি, এটা হচ্ছে রেডম্যানের যে গ্রিন ফুড কালার সেটাই নিয়ে এইবার আমি সরাসরি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যখন বিটার দিয়ে বিট করছি তখনও কিন্তু নরম আছে, আর এটা কিন্তু আপনি যেভাবেই কিন্তু ব্যবহার করেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা এবার হুইপ ক্রিম ট্রপিক্যাল রেড বা ভিভো হোয়াইটের মতো কখনোই হবে না, এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটু নরম হবে। এবার গ্রিন ফুড কালারটা মিশিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, যদিও এটার কাজ আমি আপনাদের সাথে শেয়ার করবো না। এই একটি নজল দিয়ে আমি বেঁচে যাওয়া অনেক গুলি ক্রিম রয়েছে সেই ক্রিম দিয়ে এই যে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম সেই রোজ নজেল, তারপর এক পাশ থেকে আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়েছি, অন্য পাশ থেকে দিয়েছি হোয়াইট যে ক্রিমটা সেটা। এইবার আমি একটি নিয়েছি রোজ স্টেন, রোজ স্টেনের মাঝে আমি কোনো প্রকার এখন কাগজের টুকরা না দিয়ে সরাসরি একটি রোজ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রোজ তৈরি করা যতটা সহজ বলে মনে হয় ততটা যেমন সহজ না, আবার কিন্তু প্র্যাকটিস না করলে অনেক কঠিন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা কিন্তু রোজ তৈরিতে পারফেক্ট হবেন। যে কোনো কাজে কিন্তু প্র্যাকটিস করা খুব জরুরি। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের ক্ষেত্রে আসি, যেহেতু এটা শুরুর দিকে একটু নরম আর এটাতে একটু যদি কালার অ্যাড করেন সেক্ষেত্রে তো অবশ্যই আরও একটু নরম হবে, সেই ক্ষেত্রে আপনারা এভাবে পাইপিং ব্যাগে ভরে অথবা ট্রপিক্যাল হুইপ ক্রিম ফ্রস্টিং করে সরাসরি নর্মাল ফ্রিজে বা 10-15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সেমভাবে আমি এক টুকরা কাগজ বা পেপার এইভাবে স্ট্যান্ডের উপর একটু ক্রিম দিয়ে বসিয়ে দিয়েছি, এই অবস্থায় আমি আরও রোজ তৈরি করে নিচ্ছি। এই রোজগুলি আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে দেব, আর যখনই আমার কেকের অর্ডার আসে তখনই আমি কিন্তু রোজগুলি ব্যবহার করি। আবার দেখা যায় কেকের অর্ডার যখন আসে দেখি আমার সেই কেকের মাঝে যদি রোজ তৈরি করতে হয় সেক্ষেত্রে রোজটা আমি আগে তৈরি করে ডিপ ফ্রিজে একটু রেখে দিই, এতে করে একটু শক্ত হয়ে যায়। তো একটা পাবড়ি বা প্যাটেল যখন শেষ হবে অন্য একটি পাবড়ি বা প্যাটেল দিয়ে দিবেন, এরপরে কিন্তু রোজটা তৈরি হয়ে যায়। আজকে আমি এই একটি রোজ নজল দিয়ে কিন্তু বেশ কয়েক ধরনের আমি রোজ তৈরি করেছি, কাঠগোলাপ তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গোলাপ ফুল কিন্তু একটি আপনারা রোজ নজর দিয়ে করতে পারেন, অনেকগুলি গোলাপ। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ক্রিম দিয়ে বেস দিয়েছি ঘুরিয়ে, তারপর একটার পর একটা পাবড়ি এইভাবে দিয়ে দিচ্ছি। এই তো এরই মাঝে কিন্তু হয়ে গেল আমাদের অসম্ভব সুন্দর একটি কাঠগোলাপ। এইভাবে যদি পেপারের উপর আপনারা ফুল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ফুলগুলি খুব দ্রুত উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু কাজগুলি খুব দ্রুত হয়ে যায়। আবার দেখা যায় সরাসরি যদি স্টেনের উপর আপনি রোজটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাচি দিয়ে রোজটা নামানোর সময় যেহেতু ট্রপিক্যাল হুইপ ক্রিম একটু নরম পড়ে যায়। আবার আমি পাইপিং ব্যাগ ধরেছি, দেখতে পাচ্ছেন নিজস্ব হাতের একটি তাপমাত্রা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ক্রিমটা নরম হতে পারে। তো সব কিছু মিলিয়ে আসলে টেকনিক টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের কাজ গোলাপ ফুল তৈরির সাথে শেড কালার আনা সব কিছু আপনারা মনের মতো করে নিতে পারবেন। সব কিছুর আসলে ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কিন্তু
রোজ বা যে কোনো কাজ বা ট্রপিক্যাল হুইপ ক্রিমে কালার মেশানো। এবার দেখতে পাচ্ছেন ফুলটা আমি কিভাবে তৈরি করছি, এভাবে কিন্তু রোজটা তৈরি করলে উপরে নিচে একটু এইভাবে করে দিবেন, এতে করে কিন্তু একটা সুন্দর রোজ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন সামনে যেহেতু গরম আসছে, তাই আমাদের কিন্তু এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কাজ করতে আরও টেকনিক অবলম্বন করতে হবে। আর আমি কখনোই কিন্তু বরফ যুক্ত পাত্রে পাত্র নিচে দিয়ে ট্রপিক্যাল হুইপ ক্রিম বা অন্যান্য ক্রিম ব্যবহার করি না, সরাসরি করি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।